আমরা এখন দেখতে পাচ্ছেন দিস ইজ গোব এলাকা। আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে লাল লাল রঙের যে বিল্ডিংগুলো আছে, হ্যাঁ মেনটেন্যান্স অ্যাক্টিভিটি কিছু কিছু চলছে কিছু কিছু বিল্ডিংয়ে। এইট হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের, মানে এখানে লোকাল অ্যাংলোদের রেসিডেন্ট, দিস ইজ গোব এলাকা। এবার ঘটনা হচ্ছে যে আমি শুনলাম, আমি কথা বলছিলাম এই ইয়েটা শুরু হওয়া ব্লগ আমাদের ব্লগটা শুরু হওয়ার আগে, যে মেইনলি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে তখন আর্মি থাকার জন্য এই এই জায়গাটা বেসিক্যালি তাদের মেস হিসেবে এই 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 বিল্ডিংগুলো বানানো হয়েছিল, এবং পরবর্তীকালে দে শিফটেড টু ফোর্ট উইলিয়াম। তখন এখানকার যে লোকাল অ্যাংলো যারা ছিল তারা এখানে, তাদেরকে ভাড়া দেওয়া হয় বেসিক্যালি, এবং এখন যারা আছে তো তাদেরই জেনারেশনস আই থিঙ্ক। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমার। আর আমরা আরেকটা ব্যাপার, আমরা বুদ্ধ মন্দিরটা আমাদের এই পেছনের দিকে সোজা গিয়েই আমাদের এই বাদিকের গলিতে পড়বে বুদ্ধ মন্দির, আমরা বুদ্ধ মন্দিরে গেছিলাম। বাট প্রবলেম ইজ দ্যাট বুদ্ধ মন্দিরে আমাদের এখন শর্ট নেওয়ার কোনো পারমিশন দিল না, বিকজ দ্য পিপল ওভার দেয়ার, মানে কোনোখানে কোনো ম্যানেজমেন্টের কোনো লোক রাইট নাও ছিল না। সো তখন সিকিউরিটি বলে দিল, না বাবা তোমরা ঘুরে টুরে চলে যাও, তোমাদের এখন শর্ট নেওয়া যাবে না। এনিওয়ে আমরা চেষ্টা করবো নেক্সট ব্লকে সেটাকে কভার করার। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ব্লক। আমরা নেক্সট টাইম উই থিঙ্কিং টু হ্যাভ আ ব্লগ ওভার 25th ডিসেম্বর। সো লেটস সি। সো অ্যাজ অফ নাও নমস্কার, আমরা ওক টিম ও কলকাতার পক্ষ থেকে চলে এসেছি আজকে বো ব্যারাকে। তো আমরা এখানে এখানকার রেসিডেন্টদের সাথে কথা বলছি, তো আমরা এখানে জেনে নেব ওনাদের লকডাউনের পরের আজকের সিচুয়েশন, বা আদের কীভাবে জীবন গেছে লকডাউনের টাইমে, এবং এখন কীভাবে প্রি ক্রিসমাস সেলিব্রেশন কী কী হবে, বা ওনাদের সমস্ত রকম প্রস্তুতি এভরিথিং আমরা জানবো। তো আমাদের সঙ্গে রয়েছে মিস রুট। ইয়েস, তো আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনাদের, মানে প্রি ক্রিসমাস আপনাদের কিরকম সেলিব্রেশন চলছে, বা কি এখন কিরকম? প্রি ক্রিসমাস বেসিক্যালি এখানে কেক মেকিং হয়, ওয়াইন মেকিং হয়, অ্যান্ড দেন লাইক ইউজুয়ালি এত বছর ধরে লাইক ক্রিসমাস ট্রি লাইক হতো, প্রোগ্রাম হতো বাচ্চাদের জন্য, দেন সিনিয়র সিটিজেনের জন্য, বাট বিকজ অফ দ্য লকডাউন অ্যান্ড এই করোনার জন্য এই বছরে কিছু হবে না। বাট ইয়ার ফর অল লাইক ডেকোরেশন এইসব হচ্ছে just to keep the spirit up. Okay, we have learned that there is homemade wine or something is being prepared over here. I mean, what's the plan of for this year? Homemade wine like there is, but many people haven't made because some were not well and some because of all this crisis and they haven't like they didn't have anything planned. Cake baking is also there. Okay, so what about, I mean, we have learned that on this whole street, I mean, there are celebrations and everything, I mean, there are stages and there are sings, songs. Normally, like every year, that was the agenda starting from the 23rd. Yes, yes. We would have musical nights, then Christmas tree, then senior citizens day. But this year, like, it's just lights, decoration and nothing else. We will not be able to accommodate any singers or anything, outsiders or stuff. Okay, so I mean, how was the life, can you brief, how was the life at the time of lockdown? We know things were very pathetic for everybody, but how it was at Bo Barracks? Bo Barracks also, like, it was, you can say it was normal. It was just like nothing was changed. We were all, like, within ourselves, we managed to help each other. There are many underprivileged families which couldn't afford it at that time. So we as a committee, like, we have a committee known as Bo Barracks Residents Welfare Association. I'm one of the members, so we helped with rations to help these underprivileged families. Yes, and well, I mean, for this year, say Christmas is just not, it's just a week, right? So, I mean, I think you said that there will be no as such celebration or on street celebration, but what will be home celebration, or the people outside will join you people? Like,
like outsiders, like basically, like as I said, like the decoration will be very less. Mm-hmm. People will come because you know where there will be music, mm-hmm. and there people will come. Yes. So basically, we cannot stop anyone. They can just come and they can enjoy themselves and go. Mm-hmm. And like where the Christmas celebration is concerned, as we said, we give kids. Mm-hmm. So this year, like we'll be going door to door to give the kids their Christmas presents, so that there's no gatherings out here. Mm-hmm. And like we'll be providing for street children as well. Okay, so definitely we'll be coming again Christmas, and we'll be having more a few shots of you. And again এবার আমরা বাংলায় চলে আসি, ঠিক আছে? তো আমাদের টিম কলকাতার পক্ষ থেকে আমাদের এটা একটা ছোট ইন্টারভিউ রইল। আমরা হোপফুলি ক্রিসমাসের দিন আবার কভার করব, বা নেক্সট টাইম আমাদের যেরকম আমরা দেখবো এবার কিরকম সেলিব্রেশন হচ্ছে এখানে অ্যান্ড এভরিথিং, সো উইল কভার ইট। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প অ্যান্ড ফর দ্য শর্ট ইন্টারভিউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Everything is not enough. Really hot by the ocean. None of those white hot sands. Every sunrise is just for you. So come along and take my hand.